হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাউরুটি দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। পাউরুটির এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 6-7 পিসের মতো পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটির লাল অংশগুলোকে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া এই পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটিগুলো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর দুধটা বলক উঠে এসেছে এবং কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুড়ানো নারিকেল ও 1 টেবিল চামচ মাখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ব্লেন্ড করে রাখা পাউরুটি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প আঁচে প্রায় 2-3 মিনিট মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি শুকিয়ে এসেছে। এবার এই ডেজার্টটিতে সুন্দর একটি কালারের জন্য 1/2 চা চামচ রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ ঘি মেখে এই মিশ্রণটা থেকে আমি আমার পছন্দ মতো শেপে ডেজার্টটি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ডেজার্টটি তৈরি করতে পারেন।
একই রকম ভাবে সবগুলো ডেজার্টই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো ডেজার্টই আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডেজার্টগুলোকে আমি ড্রাই কোকোনাটে গড়িয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটি দিয়ে মজাদার ডেজার্ট। আজকের এই অল্প উপকরণের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।